প্রথম আলো। এবার বিপিএল থেকে ছিটকে পড়লেন কুমিল্লা ভিক্টোরিয়ার্সের অধিনায়ক স্টিভেন স্মিথ। দর্শক টানতে চেষ্টা করছে বিপিএল। বাংলাদেশ প্রতিদিন। অস্ট্রেলিয়ায় ফিরছেন স্মিথ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি খেলা হচ্ছে না গোনাতিলেকার। দৈনিক ইত্তেফাক। লেগানেসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে রিয়াল। অ্যালবিয়নের জালে ম্যান সিটির 9 গোল। বিরাট কোহলির প্রশংসায় ওয়াসিম। যুগান্তর। রিয়ালের জয়, পিএসজির পরাজয়। 10 বছর বয়সে ক্রিকেট নিয়ে এত কিছু জানতাম না, বললেন সচিন টেন্ডুলকার। দৃষ্টি থাকবে গেইল জাজাইয়ের দিকে। এই সিরিজ জয় তরুণদের অনুপ্রেরণা যোগাবে, বললেন সচিন টেন্ডুলকার। কালের কণ্ঠ। শুক্রবারের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি রংপুর ও ঢাকা। মিরাজদের লড়াই এবার স্মিথ তামিমদের বিপক্ষে। মানব জমিন। প্রতিশোধের লড়াইয়ে মাশরাফির মুখোমুখি সাকিব। যৌন মন্তব্য করে নিষেধাজ্ঞার মুখে রাহুল ও পান্ডিয়া। সমকাল। ভাইকিং শিবিরে আয়ুব বাচ্চু স্মরণে গান। 4 ছক্কার হই হই কই। দুর্নীতির কথা স্বীকার করলে মাপ, শ্রীলঙ্কাকে আইসিসি। বিপিএলে 4 ম্যাচের সময় পরিবর্তন। বিপিএল শেষ, যুক্তরাষ্ট্রে আলী খান। বাংলা নিউজের সব ধরনের নিত্য নতুন দেশ বিদেশের খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।